শুরুতেই সংবাদ শিরোনাম, চীনকে চাপে ফেলতে বিমানবাহী রণতরী পাঠালো ডোনাল্ড ট্রাম্প। চীনের তেল আমদানির পথে সেনা মোতায়েন করল ভারত। এবং সবশেষ থাকছে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দক্ষিণ চীন সাগরের দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করতে চলেছে যুক্তরাষ্ট্র। রণতরী দুটি ইতিমধ্যেই গন্তব্যের পথে রওনা হয়েছে। চীনকে চাপে ফেলতে ইউএস মিনিয়েটস এবং ইউএস রোনাল্ড রেগন নামের এই দুই রণতরী সামরিক মহড়া চালাবে বলে এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই মুহূর্তে লুজন প্রণালী অতিক্রম করেছে দুই মার্কিন রণতরী। এই প্রণালী তাইওয়ান এবং ফিলিপাইনের লুজন দ্বীপের মাঝে এই প্রণালীতে অবস্থিত। এটি ফিলিপাইন সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে। দক্ষিণ চীন সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। সম্প্রতি সামরিক মহড়া করেছে চীনের লাল ফৌজ। এ ঘটনায় আমেরিকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে এবার শুধুমাত্র প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে এবার পাল্টা মহড়ার জন্য জুরাব বিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা। চীনকে চাপে রাখতে ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই মহড়া প্রসঙ্গে অভিযানকারী দলের নেতা রিয়ার অ্যাডমিরাল জর্জ এম উইক ফ একটি মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, এই অভিযানের পেছনে আমাদের কোনো স্বার্থ নেই। এই অভিযানের মাধ্যমে আমরা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে আমরা দায়বদ্ধ। আমরা আমাদের বন্ধু এবং সহযোগীদের এই বার্তা দিতে চাই। উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল জর্জ এই মহড়ার নেতৃত্বে থাকা ইউএস রোনাল্ড রেগানের কমান্ডার। এই সময়ের এই প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিবছর দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে প্রায় 3 লাখ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়। এই পথে 90% নিজেদের এলাকা বলে দাবি করেছে চীন। গত দশক থেকে দক্ষিণ চীন সাগরে একের পর এক কৃত্রিম দ্বীপ তৈরি করে চলেছে চীন। বহু দ্বীপে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে এমন পরিকাঠামো তৈরি করেছে তারা। চীনের আধিপত্য বিস্তার কৌশল মোকাবেলায় দেশটির তেল আমদানি পথ আন্দামান নিকোবরে সেনাশক্তি বাড়ানোতে মনোযোগী হয়েছে ভারত। ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অতিরিক্ত সেনা পাঠানোর কাজ শুরু করেছে মোদী সরকার। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সব মিলিয়ে পূর্ব লাদাখের ভারতের সেনা সমাবেশ বেড়ে দাঁড়িয়েছে 4 ডিভিশনে। প্রতি ডিভিশনে সাধারণত 15 থেকে 20 হাজার সৈন্য থাকে। ভারত মহাসাগরের উপর দিয়ে আন্দামান নিকোবরের কাছ দিয়ে জ্বালানি তেল আমদানি করেছেন। সেই বিষয়টি মাথায় রেখেই এবার আন্দামান নিকোবরের কমান্ডার গুরুত্ব বেড়েছে। উত্তর আন্দামানের শিবপুরে নৌবাহিনীর এয়ার স্টেশন র্যাম্বেলে INS বাজের রানওয়ে দুর্গ বাড়ানোর কথাও চলছে। প্রয়োজনে বড় যুদ্ধবিমান যাতে এখান থেকে কাজ করতে পারে তার জন্য বাড়ানো হচ্ছে রানওয়ে দুর্গ। আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ সেনা কর্মকাণ্ড বাড়ানোর রুল অন প্ল্যান অনুসারে 10 বছরের জন্য প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়ন করা হবে। আরও 14 বিমান নৌজাহাজ এবং সেনা মোতায়েন করা হবে এখানে। এই কাজে 5,650 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। 2027 সালের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেনা পরিকাঠামো বৃদ্ধির কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে। এখানে আগামী বছরে যুদ্ধবিমানের পরিকাঠামো ঘাঁটি তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত। আন্দামান নিকোবরের সেনা পরিকাঠামো এবং সংখ্যা বৃদ্ধির বিষয়টি বহুদিন ধরেই আটকে ছিল, কিন্তু লাদাখে চীনের আক্রমণাত্মক এবং আধিপত্য বিস্তারবাদ মনোবৃত্তির জন্য এবার ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়েও নড়েচড়ে বসেছে। দক্ষিণ চীন সাগরে চীন যে সামরিক মহড়া চালিয়েছে তার সমালোচনা করেছে আমেরিকা। তবে সেই সমালোচনাকে একেবারে পাত্তা দেয়নি বেইজিং। চীন বলছে, দেশের সার্বভৌমত্ব সীমানার মধ্যেই তারা সামরিক মহড়া চালিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, জাও লিজিয়ান গতকাল শুক্রবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সব কথা বলেন। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন দক্ষিণ চীন সাগরে চীনের এই সামরিক মহড়ার কারণে উদ্বেগ প্রকাশ করে। বৃহস্পতিবার পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগরে বিতর্কিত পানি সীমা চীনের সামরিক মহড়া চালানো উস্কানিমূলক তৎপরতা। এলাকায় উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা রক্ষার জন্য যে প্রচেষ্টা চলছে চীনের এই পদক্ষেপ তার জন্য হিতে বিপরীত হবে। এ প্রসঙ্গে জাও লিজিয়ান বলেন, এ অঞ্চলের বাইরের অনেক দেশ বহুদূর পথ পাড়ি দিয়ে দক্ষিণ চীন সাগরে এসে সামরিক মহড়া চালায় এবং তাদের কর্মকাণ্ডই আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ। চীনা মুখপাত্র তার ব্রিফিংয়ে কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে আমেরিকাকে লক্ষ্য করেই তিনি এ বক্তব্য দিয়েছেন বলে এটি পরিষ্কার ধারণা পাওয়া যায়।
গত 1 জুলাই থেকে দক্ষিণ চীন সাগরে চীনের শিশা দ্বীপপুঞ্জের কাছে 5 দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে। ভিয়েতনাম এবং চীন দুদেশই এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে চলেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।